কর্মকর্তারা জিজ্ঞাসা করলেন, জনাব নাজিমুদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও যোগদান সিভিল সার্ভিসে যোগদান করলেন না? ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে, পাশ করেই বিসিএস পরীক্ষা দিল এবং প্রচণ্ড পরিশ্রমের ফল হিসাবে প্রথম হলো দশম বিসিএস পরীক্ষা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলে চাকরিতে যোগদান করল না। পরবর্তীতে ১২তম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবার ভাইবাতে উপস্থিত। ভাইবা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখল, এই ছেলে দশম বিসিএস পরীক্ষায় প্রথম মেধা স্থানে ছিল। বোর্ড কর্মকর্তারা জিজ্ঞাসা করলেন, জনাব নাজিমুদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও যোগদান সিভিল সার্ভিসে যোগদান করলেন না? উত্তরে নাজিমুদ্দিন জানালেন, আগেরবার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে যোগদান করেন, তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেননি। তারপর বোর্ড কর্মকর্তারা জিজ্ঞাসা করলেন, এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন? উত্তরে নাজিমুদ্দিন যা জানালেন তাতে বোর্ড কর্তাদের চক্ষু চড়ক গাছ। নাজিমুদ্দিনের সরল উত্তর, আসলে আমি একটু যাচাই করে দেখলাম আমার সেই মেধা আর প্রস্তুতি ঠিক আছে কিনা। এতক্ষণ যা পড়লেন তার কিছুই গল্প নয়, বাস্তব সত্যি। আর সেই নাজিমুদ্দিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর নাজিমুদ্দিন ভুঁইয়া, FCMA। আর হ্যাঁ, তিনি দ্বিতীয়বারেও বিসিএস পরীক্ষায় প্রথম হন, কিন্তু যোগদান করেননি, পেশা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন। বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন, কিন্তু তিনি নিজেকে সেলিব্রিটি ঘোষণা করেননি, যাকে তাকে তাচ্ছিল্য করেনি। কারণ তিনি জানতেন, যিনি যত বেশি জ্ঞানী তিনি তত বেশি বিনয়ী,